সাল 1930। রোজকার সকালের মতোই ব্যস্ত মিডফোর্ড হাসপাতাল প্রাঙ্গণ। তখন বেলা 9টা। পরপর দুটো গুলির শব্দে লুটিয়ে পড়ল অত্যাচারে দুই শাসকের দেহ। আজ আমরা এমন একজন সম্পর্কে জানব যার হাত ধরে এই ঢাকার বুকে স্বাধীনতার বিপ্লব ঘটেছিল। 1930 সালে বিনয়কৃষ্ণ বসু ছিলেন মিডফোর্ড মেডিকেল স্কুল ঢাকার চতুর্থ বর্ষের ছাত্র। 22 বছরের টকবগে যুবক বিনয় তখন ব্রিটিশ শোষণ ও অত্যাচারের রাজত্ব বিনাশের দীক্ষায় দীক্ষিত ও অনুপ্রাণিত। ওই বছরের 29 আগস্ট শুক্রবার সকাল 9টায় মিডফোর্ড হাসপাতাল সীমানার মধ্যে তৎকালীন ব্রিটিশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এফ জে লোমেন এবং ঢাকা পুলিশের সুপার ইহরসনকে লক্ষ্য করে বিনয় রিভলভারের দুটি গুলি ছোড়েন। বিনয়ের অব্যর্থ লক্ষ্যভেদে ইহরসন ঘটনাস্থলে মারা যান এবং মিস্টার লোমেন 31 আগস্ট হাসপাতালে মারা যান। পরবর্তীতে তাকে আটকের জন্য তথ্য প্রদানকারীকে 5,000 রুপি পুরস্কার ঘোষণা করা হলেও তাকে ধরা সম্ভব হয়নি। ঘটনার কয়েক মাস পর ডিসেম্বর মাসে কলকাতা রাইটার্স বিল্ডিংয়ে সহযোগী বিপ্লবী বাদল ও দিনেশকে সাথে নিয়ে জেল বিভাগের অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল কর্নেল সিমসনকে হত্যা করতে গেলে বন্দুকযুদ্ধে স্বদেশী আন্দোলনের বিপ্লবী বিনয়কৃষ্ণ বসু আহত ও গ্রেফতার হন। আহত বিনয়কে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল সে সময় সিআইডি কর্মকর্তা তাকে চেপে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করে। এসব কিছুর উত্তরে বিনয় বলেছিল, আপনাদের 5,000 টাকা বাঁচিয়ে দিলাম, আর কি বা চাইতে পারেন আমার কাছে। বিনয়ের জন্য পুলিশ চিকিৎসার ব্যবস্থা করেছিল যাতে সে সুস্থ হলে তাকে ধরে বিপ্লবীদের তথ্য নিতে পারে, কিন্তু সে সম্ভাবনাকে অসীম সাহসের সাথে চূর্ণ করে ডাক্তারি ছাত্র বিনয় নিজের মাথার ব্যান্ডেজ আলগা করে গুলির ক্ষতে আঙুল ঢুকিয়ে দিয়ে ক্ষত বিষাক্ত করে তোলে। ফলস্বরূপ ক্ষত সেপ্টিক হয়ে যায়। অবশেষে 13 ডিসেম্বর 1930 সালে বিনয়ের পুণ্য আত্মা পাড়ি দেয় অন্য লোকে, স্বাধীন দেশের স্বপ্ন বুকে নিয়ে।